কালীপুরুষ সিনেমায় রাবণের স্ত্রীর ভূমিকায় কে এই অভিনেত্রী? শুক্রবারই বড় পর্দায় মুক্তি পেয়েছে প্রভাস অভিনীত নতুন ছবি আদিপুরুষ। রামায়ণের কাহিনী অবলম্বনে ছবিটি তৈরি হয়েছে, পরিচালক ওম রাওয়াত। আর এই সিনেমায় অভিনীত চরিত্রদের মধ্যে রাবণের স্ত্রী মন্দাদরীর ভূমিকায় অভিনয় করেছেন সোনাল চৌহান। আর এই ছবির 2 মিনিটের ভূমিকায় অভিনয় করতে তিনি নিয়েছেন বড় সড় অঙ্কের পারিশ্রমিক। আদিপুরুষ সিনেমায় রাম, সীতা, রাবণ এবং হনুমানের চরিত্রদের নিয়ে ইতিমধ্যে হাসির ট্রোল শুরু হয়েছে দর্শক মহলে। কিন্তু এরই মধ্যে বেশ কয়েকটি চরিত্র দর্শকদের মন কেড়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল রাবণের স্ত্রী মন্দাদরীর চরিত্র, যার ভূমিকায় অভিনয় করেছেন সোনাল চৌহান। সোনাল চৌহান ইমরান হাসমির জান্নাত ছবিতে প্রথম বলিউডে অভিনয় করেছিলেন, তারপর সেরকমভাবে তাকে আর কাজ করতে দেখা যায়নি। এছাড়া কাজ করলেও তিনি এতদিন দর্শকদের মনে সেভাবে প্রভাব ফেলতে পারেননি। তবে এবার আদিপুরুষের রাবণের স্ত্রীর ভূমিকায় অভিনয় করে তিনি আলোড়ন ফেলে দিয়েছেন। মাত্র কয়েক মিনিটের ভূমিকায় তিনি নিজেকে সুন্দরভাবে রাবণের স্ত্রী হিসেবে উপস্থাপন করেছেন। যদিও আসল রামায়ণের গল্পের থেকে আদিপুরুষে রাবণের স্ত্রীর সংলাপ ছিল পুরোটাই আলাদা। রামায়ণে রাবণের স্ত্রী মন্দাদরী রাবণকে বারবার যুদ্ধ থেকে বিরত থাকতে বলেছেন, কিন্তু রামের সঙ্গে যখন রাবণের যুদ্ধ হয় তখন স্ত্রী হিসেবে নিজে রাবণের কপালে যুদ্ধজয়ের তিলক পরিয়ে দেয়। কিন্তু আদিপুরুষে তার গল্প পুরোটাই ভিন্ন দেখানো হয়েছে। আদিপুরুষে রাবণের যুদ্ধে যাওয়ার আগে বিধবার পোশাকে দেখা যায় রাবণের স্ত্রী মন্দাদরীকে, আর তারপরই তিনি সুর্পনখা বলেন, লঙ্কা সর্বনাশ দৃশ্যমান, তোমার প্রতিশোধ সম্পূর্ণ। কিন্তু এই 2 মিনিটের অভিনয়ে মোটা অঙ্কের টাকা নিয়েছেন সোনাল। গোটা আদিপুরুষ সিনেমায় মাত্র 2 মিনিটের জন্য দেখা গিয়েছে রাবণের স্ত্রী মন্দাদরীকে, আর সেই ভূমিকায় অভিনয় করতে 1.5 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন সোনাল চৌহান। এরম অবাক করাই পারিশ্রমিক পেয়েছেন সোনাল, যেখানে পুরো সিনেমায় অভিনয় করে সেই একই পারিশ্রমিক পেয়েছেন লক্ষণের ভূমিকায় অভিনয় করা সানি সিং। আদিপুরুষ সিনেমা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।